ডেঙ্গু আক্রান্ত হয়ে শিশু হাসপাতালের আইসিউতে ভর্তি চার বছর বয়সী নাবিহা অবস্থার অবনতি হওয়ায় ঈদের ছুটি শেষ হওয়ার আগেই গোপালগঞ্জ থেকে দ্রুত সন্তানকে ঢাকায় নিয়ে আসেন বাবা মা ডাক্তার তো বলে ভালো হয়ে যাবে প্লাটিলেট কমে যায় কি কি যাবে আমি জানি না ঠিক বলেন বাচ্চার অবস্থা এখন গতকাল থেকে বেশ খানিকটা ভালো মনে হচ্ছে ডাক্তারও সেরকম ভাবে বলল শিশু হাসপাতালে মারা যাওয়া নয় শিশুর ছয় জনই শক যাওয়ার পর মারা যায় যাদের অনেকেই আইসিইউতে শয্যা পেয়েছে একেবারে শেষ সময়ে হাতে গোনা কয়েকটি হাসপাতালে শিশুদের আইসিইউ সেবা থাকায় দিশেহারা বাবা মায়েরা প্লাডিনেট বাড়ছে বাড়ার পরেও কেন জ্বর আসতেছে ও কারণটাতেই মানে নিয়ে আসা আর কি যে এখানে টেস্ট করা মানে কি অবস্থা কেন জ্বর আসতেছে যখন দেখলো যে না ওর অবস্থাটা একটু ক্রিটিক্যাল আর কি তখন আর কি ওই ওকে ইমিডিয়েটলি শিফট করা হয়েছে কঠিন এই সংকট সামলে হাসপাতালে শিশুদের জন্য আইসিইউ সেবার সুযোগ সৃষ্টির আহ্বান শিশু হাসপাতালের পরিচালকের ডেঙ্গু শক সিনড্রোমে যারা আসে মাল্টি অর্গান ফেইলিয়ার হয়ে যায় তখন কিন্তু আসলে আমরা কিন্তু সাপোর্টিভ ম্যানেজমেন্ট বা আমাদের আইসিইউ কেয়ার আইসিইউ ম্যানেজমেন্ট বা পিআইসিইউ ম্যানেজমেন্ট আছে সিসিএনডি ম্যানেজমেন্ট তারা কিন্তু ওই নিবিড় পরিচর্যা কেন্দ্রে তারা কিন্তু চিকিৎসাতে দেয় এইটি পার্সেন্ট কিন্তু এইরকম পজিশন থেকে কিন্তু কিছু বাচ্চাকে আমরা সেভ করতে পাইনি সেটা বললাম যেহেতু এরা লেট রেফায়াল আছে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ঢাকা শিশু হাসপাতালের আইসিউতে ভর্তি আছে বর্তমানে বিশজন শিশু কিন্তু এর বাইরে অপেক্ষমান রয়েছে আরও দ্বিগুণ শিশু এখনই রাজধানীর অন্যান্য হাসপাতালে শিশুদের জন্য আইসিউ সেবা বাড়ানো না হলে মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা বিশেষজ্ঞ চিকিৎসকদের মুজাহিদ শুভ সময় সংবাদ ঢাকা